ডাবের নকশা বলছে এটি জলাধার, তবে বাস্তবতা এখন ভিন্ন। ঢাকার গাবতলী এলাকায় এই জলাধার ভরাট করে বিএডিসি গড়ে তুলেছে বহুতল ভবন। শুধু কি এই ১২ একর, রাজধানীর বহু জলাশয় ভরাট হয়ে এখন সেখানে বহুতল ভবন। তবে সবথেকে আক্ষেপের বিষয়, যার অধিকাংশই সরকারি প্রতিষ্ঠানের নানা প্রকল্পের নামে বলি হওয়া। তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপির গবেষণা বলছে, ১৯৯৫ সালে ঢাকায় জলধার ও জলভূমির পরিমাণ ছিল ২০.৫৮%, যা ২০২৩ সালে কমে হয়েছে ২.৯১%। অথচ একটি আদর্শ শহরে ১০% থেকে ১২% জলাশয় থাকা দরকার। বিশেষজ্ঞরা বলছেন, যা পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। জলাশয় ভরাটের ফলে পরিবেশের উপর প্রভাব, এ ডিটেইল এরিয়া প্ল্যান বাস্তবায়নের বাধা নিয়ে এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদী সংগঠনগুলো আঙ্গুল তোলেন সমন্বয়কারী প্রতিষ্ঠানের উপর। বলেন, সরকারের পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে উদ্যোগ নেই, যার ফলে কমছে জলাধার, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আগে আমরা বিশ্ব নদী দিবস পালন করলাম, তার ঠিক তিন দিন আগে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছিল। ঢাকা চিটাগাংয়ে দুইটা সব নগরেই কিন্তু জলাবদ্ধতায় মানুষের চলাচল বন্ধ হয়ে গেছিল। সরকারের প্ল্যান আছে ঠিকই, কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য যে সমন্বয়ের দরকার, সময়হীনতার প্রচণ্ড অভাব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। ভূমি ও ইমারতের ব্যবহার নিয়ে রাজুকের উদাসীনতাকে দায়ী করে বক্তারা প্রশ্ন তোলেন প্রতিষ্ঠানটির স্বচ্ছতা নিয়ে, তাগিদ দেন জবাবদিহিতার নিশ্চিতের। আমরা আইন না মানার সংস্কৃতির মধ্যে বাস করি, আইনের শাসনের অভাব, প্রচণ্ডভাবে জবাবদিহিতার অভাব, কেউ কারোর কাছে জবাবদিহি করছে না। যে সমন্বয়ের অভাবটা কেন হয়, আমি কেন একটা কিছু কাজ করে চিন্তা করি না যে আমার কারোর কাছে জবাবদিহি করতে হবে, কিংবা যিনি জবাবদিহি নেবেন তিনিও কেন নেওয়ার চেষ্টা করেন না কেন। এই জবাবদিহি নেওয়া দেওয়া না দেওয়ার সংস্কৃতির মধ্যে কিন্তু আমরা বাস করছি। নগরের জন্য প্রণীত আইনকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান পরিবেশবিদরা। আয়শা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।